হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আফসানা লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আমি আশা করছি দূরে এবং কাছে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, পরিবারের সবাইকে নিয়ে আমিও ভালোই আছি। রেগুলার যেভাবে আমি ভিডিও দিয়ে থাকি এখন কিন্তু সেরকম হবে না। বাড়িতে আসার পর আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যেভাবে সময়গুলো আমার কাটছে তাই অল্প অল্প ভিডিও করে সেটা ব্লগ আকারে আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পুরো ভিডিওটি দেখার পর ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে সেক্ষেত্রে একটা লাইক দিতে ভুলবেন না। এই একটি লাইক দেওয়া আপনাদের কাছে কিছুই না, একটা বাটন প্রেস করা মাত্র, কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। একটা লাইক পেলে কাজ করার আগ্রহটা অনেক গুণে বেড়ে যায়। আর তাছাড়া আপনাদের এই একটি লাইক আমার এই ভিডিওটি অন্য অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। খুব সকালে ঘুম থেকে ওঠার পর আগুন তাপাচ্ছিল বাচ্চারা, আর সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। এরই মধ্যে ইশবির বাবা চলে গেছে, আর আমরা এখানে আসার পর থেকে কিন্তু ইশবির বাবা নিয়মিত যাতায়াত করছে, মানে অফিস থেকে এখানেই চলে আসছে। সময় একটু বেশি লাগলেও ও বাসায় একা একা যেতে যাচ্ছে না। বাসায় গেলে ওর একা একা ভালো লাগে না, মানে বাসাটা ফাঁকা ফাঁকা লাগে। আসলে মানুষ সামাজিক জীব, মানুষ মানুষকে ছাড়া থাকতে পারে না, এটাই তার প্রমাণ। তাই যাতায়াতটা একটু লম্বা সময় ধরে হলেও কষ্ট করে চলে আসছে। যারা গ্রামে থাকেন কিংবা গ্রামে খুব বেশি আসা যাওয়া, তাদের কাছে কিন্তু এই দৃশ্যটা খুবই পরিচিত, তাই না? আমাদের বাড়ির সামনে একটা পুকুর আছে, আমাদের পুকুর। এই পুকুর থেকে আমরা যখনই আসি, যেহেতু আমরা কেউ মাছ ধরতে পারি না তাই জেলেকে ডেকে নিয়ে এসে মাছ ধরানো হয়। তো যেহেতু আমরা এসেছি এখন পুকুর থেকে কিছু মাছ ধরা হচ্ছে। আমরা আসার পরে তো মাছ ধরা হয়ই, আবার আমরা যখন থাকি না তখনই কিন্তু আম্মা ওনাকে দিয়ে মাছ ধরিয়ে তারপর ঢাকায় নিয়ে আসা হয়। আর আমরা যখন বাড়িতে যাই তখন ওনাকে ডেকে মাছ ধরানো হয়। এতে করে কিন্তু আমরা আমাদের নিজেদের পুকুরের মাছটা খেতে পারি, আর এই মাছটা খেতে অনেক মজার হয়, কারণ এখানে মাছের কোনো এক্সট্রা খাবার দিতে হয় না বা কোনো রাসায়নিক সার ইউজ করা হয় না। যেহেতু মাছগুলো আকারে অনেক বড় হয় না কিন্তু খেতে খুব ভালো লাগে, একদম ন্যাচারাল উপায়ে হয়। যেহেতু আমরা নিজেরাই খাই, এটা কোনো ব্যবসায়িকভাবে এই পুকুরটা ইউজ করা হয় না, আমরা নিজেরা খাওয়ার জন্য এই পুকুরটা সাধারণত ইউজ করে থাকি। আম্মা যেহেতু গাছ লাগাতে খুব পছন্দ করেন তাই সব রকম ফলের গাছ টুকটাক করে আছে, অল্প স্বল্প হলেও। সেই সুবাদে এই নারিকেল গাছটাও আম্মার লাগানো, আর এই নারিকেল গাছে কিন্তু অলরেডি নারিকেল ধরেছে। তো এই জন্য আমরা ওয়েট করছিল আমরা কখন বাড়িতে আসব। তো এরই মধ্যে নাকি আবার তিন চারটা নারিকেল নিয়েও গেছে, এই জন্য এরকম কাটা দিয়ে রেখেছে গাছে। তো যাই হোক, যেগুলো আছে এখন আমরা পেরে খেয়ে যাব। এমন অনেক ফল আছেন যেগুলো আম্মা রেখে দেন, আমরা বাড়িতে আসলে তারপর খাব, কিন্তু দেখা যায় যে অনেক ফল রাখতে রাখতে নষ্ট হয়ে যায়, আবার অনেক ফল চুরি হয়ে যায়, এরকমও হয় মাঝে মাঝে। তো যাই হোক, আমরা যখন বাড়িতে আসি তখন ভাই বোন একসাথেই আসার চেষ্টা করি, আর ম্যাক্সিমাম টাইমই কিন্তু একসাথেই আসি। আর একসাথে আসলে যেহেতু মানুষ একটু বেশিই থাকে সেহেতু আমার একা কাজ করাটা একটু টাফ হয়ে যায়, আর সেক্ষেত্রে এই দুজন ভাবি কিন্তু আম্মাকে হেল্প করতে আসে। তো পুকুর থেকে যে মাছগুলো উঠানো হয়েছে সেই মাছগুলোর মধ্যে কিছু কিছু মাছ আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে, মানে যে মাছগুলো বেশি ছোট সেই মাছগুলো আবার পুকুরে ছেড়ে দেওয়া হয়েছে, আর যেগুলো মোটামুটি খাওয়া যাবে সেই মাছগুলো ওনারা মাছগুলোকে কেটে একদম পরিষ্কার করে দিয়েছেন। এর মধ্যে কিছু মাছ কিন্তু উঠিয়ে রাখা হয়েছে,
আর আজকে কিছু মাছ নেওয়া হয়েছে, দুপুরে অন্য কিছু রান্নার সাথে এই মাছের ফ্রাই খাওয়া হবে। আর পুকুর থেকে টাটকা মাছ উঠিয়ে এনে এভাবে ফ্রাই খেতে, মানে মাছের ফ্রাই খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমরা ঢাকায় সাধারণত যে মাছগুলো খেয়ে থাকি সেগুলো কিন্তু চাষ করা থাকে মাছগুলো, আর বাজার থেকে নিয়ে এসে সেগুলো আমরা ফ্রিজে রেখে তারপর খাই। তো এভাবে টাটকা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে এই জন্য অনেকগুলো নিয়েছে, সবাই মিলে দুপুরের খাবারে মানে ভাতের সাথে মাছ, অন্য তরকারির সাথে মাছ ভাজিটাও খাওয়া হবে। আর বাচ্চারা যেহেতু অনেক সকাল করে ঘুম থেকে উঠে আর সারাদিন খেলাধুলো, তো দেখা গেছে যে দুপুরে খাওয়ার পরে দুজন একদম ক্লান্ত হয়ে, দুজন না আমাদের বাসায় এখন চারজন বাচ্চা, চারজনই দুই পাশের দুইটা রুমে ঘুমিয়ে পড়েছে। তো এই তো এখানে ইশফিয়ান নাফি ঘুমিয়েছে। আর এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় আমরা বাড়িতে এসেছি, পিঠা তৈরি হবে না এই শীতকালে, এটা তো হয়ই না। তো সন্ধ্যাবেলায় আম্মা যেহেতু দুপুরে রান্নার সাথে একটু মুরগির মাংস রান্না করা হয়েছিল, তো রাতে আমাদের একটু পিঠা বানিয়ে দিচ্ছে, চিতই পিঠা মুরগির মাংস দিয়ে খাওয়া যাবে। আমাদের প্ল্যান ছিল আমরা ঢাকা থেকে বাড়িতে আসব আরও কিছুদিন আগেই, কিন্তু যে কোনো কারণেই হোক তখন আসা হয়নি। তো এই জন্য কিন্তু ঢাকায় ওই পিঠাগুলো আমরা তৈরি করে খাইনি, কারণ বাড়িতে যেয়ে সবাই মিলে বসে একসাথে খাবো, মানে এরকম একটা প্ল্যান ছিল। আর বাড়িতে এসে পিঠা খাওয়ার মজাটাই আলাদা। এটা যারা গ্রামের বাড়িতে এসে পিঠাটা খান, কিংবা গ্রামের বাড়িতে আসলে এই একসাথে সবাই বসে পিঠা খাওয়া হয়, তখন কিন্তু এটার টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো যাই হোক, এদিকে আম্মা পিঠা বানাচ্ছে আর আমরা এই পিঠা দিয়ে রাতের খাবারটা সেরে নেব। আমরা আসার 10 থেকে 15 দিন আগে আম্মা বাড়িতে চলে এসেছেন, আসার পর থেকেই কিন্তু বিভিন্ন রকম আয়োজন করে রাখছেন, কি কি পিঠা বানাবেন, কিভাবে বানাবেন, আমার নাতিপুতি বাড়িতে আসলে পিঠা খাবে। আসার পর একে একে একটা একটা করে পিঠা বানাবে। তো আজকে সন্ধ্যায় চিতই পিঠা নিয়েছে, যেহেতু একটু মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর এ তো বাচ্চারা সবাই বসে বসে পিঠা খাচ্ছে। এরই মধ্যে একটা কথা বলে নিচ্ছি, অনেক নতুন আপু ভাইয়ারা আমার চ্যানেলটি ভিজিট করেন কিংবা আমার এই ভিডিওটি দেখছেন, তাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, নেক্সটে যদি আপনারা এই ধরনের ভিডিও আরও দেখতে চান সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রিপশন শেষে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন আম্মা আমি সনি বসি খেতে। তো এরই মধ্যে টিভিতে একটা নাটক হচ্ছিল, সেটা দেখতে দেখতেই মোটামুটি আমি খাচ্ছিলাম। তো নাটকটা কিন্তু শেষ হয়ে গেছে, কিন্তু আমার খাওয়া এখনও শেষ হচ্ছিল না। তো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।